বহিরাগতই দখল করিব নেকি মহাবিদ্যালয়ের চাকরি, বহিরাজ্যের প্রার্থী আহি অসমিয়া পহুয়াব নেকি অসমৰ শিক্ষার্থীক, কলেজৰ কেরানী লাইব্রেরিয়ান হব নেকি বিহার গুজরাটৰ প্রার্থী। প্রথমে চাওক এক প্রতিবাদ। বহিরাগতক চাকরি নিযুক্তির বিরুদ্ধে প্রতিবাদত নামিল দল সংগঠন। আজি পুয়ারে পড়া রাজ্যের বিভিন্ন প্রান্তত দেখা গল এনে প্রতিবাদ। এই প্রতিবাদের কারণ হয়েছে এখন সরকারি নির্দেশনা। চাওক এই নির্দেশনাখন। উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে জারি করা এই নির্দেশনাত কোৱা হৈছে মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপকর নিযুক্তির বাবে বাধ্যতামূলক নহয় পিআরসি, লাইব্রেরিয়ান আৰু তৃতীয় চতুর্থ বর্গর ক্ষেত্রতো একেই নির্দেশনা। এই নির্দেশনাটো ভাইরাল হয়ে পড়ার পাছতেই সৃষ্টি হল তীব্র প্রতিক্রিয়ার। রাজ্যের নিবনুয়াক বঞ্চিত করে বহিরাগত প্রার্থীক নিযুক্তি দিবলৈ চেষ্টা করা বলে অভিযোগ উঠিল। তার পাছতেই ততাতৈয়াকৈ হস্তক্ষেপ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই নির্দেশ বাতিল করে। কিন্তু উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে কিয় জারি করবলগিয়া হল এনে এক নির্দেশনা? উচ্চ ন্যায়ালয়ের নির্দেশের বাবেই সরকারের এই সিদ্ধান্ত। পিআরসি বাধ্যতামূলক নহয় বলে পূর্বে রায় দিছিল ন্যায়ালয়ে। রাতেপুয়ায় হুলস্থুল হয়ে গেল যে গভর্নমেন্টে পিআরসি উঠাই দিলে, কিন্তু পিআরসির জায়গা যে গভর্নমেন্টে হাইয়েস্ট লেভেল অফ সেফগার্ড আনিলে সেই কথাটো কিন্তু কতো উল্লেখ নহয়। কিন্তু আমি জানো যে এইখন গভর্নমেন্টে অসমৰ মানুহৰ স্বার্থতে কাম করব। যেতিয়া কলেজৰ প্রফেসর এপয়েন্টমেন্ট হয় পিআরসির কথা কোৱাৰ কারণে দুই এখন কোর্টত আমাক কলে যে তোমালোকে পিআরসি ইনসিস্ট করব নোৱাৰা। উই লস দ্য কেস আর আমি কলেজৰ ফ্যাকাল্টিত আমি বাহিৰৰ মানুহক এপয়েন্টমেন্ট দিবলগীয়া হল বিকজ অব হাইকোর্ট। নিযুক্তির বাবে সরকারে বাধ্যতামূলক করেছে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু কিমান ফলপ্রসূ হব এই শর্ত? হিন্দি বাংলা ভাষা জনা প্রার্থীয়ে নিযুক্তি নাপাবনে? তিন বছর অসমত থাকি অসমিয়া আয়ত্ত করে ললেই চাকরি নাপাবনে? আজি হাইলাকান্দিত যেতিয়া এখন কলেজত ইন্টারভিউ হব, বরাক উপত্যকার স্টুডেন্টসর লং ডিমান্ড আছিল যে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড আমার স্টুডেন্টে পাওক, গভর্নমেন্ট অর্ডার আমি দিব নোৱাৰো। কিন্তু যেতিয়া আমি কৈছো প্রফিসিয়েন্সি ইজ লোকাল ল্যাঙ্গুয়েজ, তারে স্টুডেন্টে পাব। যেতিয়া আমি কৈছো যে প্রফিসিয়েন্সি ইজ লোকাল ল্যাঙ্গুয়েজ, কোকরাঝারত বড়ো আর অসমীয়া জানা লড়াই ছোৱালীয়ে পাব, রাভা হাসাঙত রাভা জানা ভাষা জানা লড়াজনকো আমি কনসিডার করিব পাৰো। নিজ পুত্রর উদাহরণ দিলে মুখ্যমন্ত্রীয়ে, এই শর্তত মূল পুত্রও চাকরি নাপাব। মূল লড়া সাপোজ বাহিরত পড়িছে, অসমিয়া কব না জানে, আজি ডেফিনেটলি মূল লড়াজনে ভালকৈ অসমিয়া লিখিব নোৱাৰে, হি স্টাডিড আউটসাইড, ই যদি কলেজৰ প্রফেসর পোস্টত এপ্লাই করে হি ইজ অলসো নট এলিজিবল বিকজ হি ডাজেন্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। বহিরাগতক নিযুক্তি দিয়ার ষড়যন্ত্র চলোৱাৰ অভিযোগ খণ্ডন করে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এইখন সরকারতকৈ জাতীয়তাবাদী সরকার নাই। যিসকলে নিজক জাতীয়তাবাদী বুলি ভাবে আমি তাতকৈ বেছি জাতীয়তাবাদী, উই গো টু দ্য নেক্সট লেভেল। কারণ পিআরসি বুলি কলে বঙালী কথা কোৱা মানুহ এজনো পিআরসি, হিন্দি ভাষী কোৱা মানুহ এজনো পিআরসি, কিন্তু যেতিয়া লোকেল ল্যাঙ্গুয়েজ বুলি কব ইট ইজ এ ভেরি হার্ড ডেফিনেশন, যেটো কলেজৰ ম্যানেজিং কমিটিয়ে ঠিক করব হোয়াট ইজ দ্য লোকেল ল্যাঙ্গুয়েজ অব মাই কলেজ এরিয়া। ইফালে এই নির্দেশনাক লৈ ভূপেন বৰাৰ পৰা অখিল গগৈলৈকে সকলোৱে চৰকাৰৰ সমালোচনাত মুখৰ হৈ পৰিল। ডাইৰেক্টৰৰ ওপৰত ছেক্ৰেটাৰী থাকে, ছেক্ৰেটাৰীৰ ওপৰত কমিশনাৰ থাকে, কমিশনাৰৰ ওপৰত এডিশ্যনেল চিফ ছেক্ৰেটাৰী থাকে, এডিশ্যনেল চিফ ছেক্ৰেটাৰীৰ ওপৰত চিফ ছেক্ৰেটাৰী, তাৰপিছত মন্ত্ৰী, তাৰপিছত মুখ্যমন্ত্ৰী। যিটো পিৰামিড, এই পিৰামিডটোৰ একেবাৰে তলৰ লেয়াৰটোত থাকে ডাইৰেক্টৰ। জাতি মাটি ভেটিৰ কথা কোৱা চৰকাৰে যদি তাৰ ঠিক কোনো তাতো কৰিবলৈ গৈ এক দেশ এক ধৰ্ম, এক দেশ এক জাতি, এক দেশ এক ভাষা, এক দেশ এক চাকৰি, এই ব্যৱস্থা কৰিবলৈ গৈ যদি অসমীয়া মানুহৰ মন মূৰত মাৰ দিব খোজে
তেতিয়া কেতিয়াও মানি লওয়া নহব। কোনোবা তিনি বছর আহি ভাষা শিকি লব, কোনোবা তিনি বছর থাকি ইয়াতে রেজিডেন্স সার্টিফিকেট একটা লব আর তাক চাকরি দিব লাগিব। এই হুরঙাবিল বন্ধ করার কারণে সপ্তাহ যেতিয়া এদিন কই ক্যাবিনেট বহে কি কাম সরকার। খিলঞ্জিয়ার বাবে চাকরি সংরক্ষণের প্রয়োজনীয়তা আহি পড়িছে নেকি? মহারাষ্ট্র হরিয়ানার দরেই স্থানীয়র বাবেও পদ সংরক্ষণ জরুরি হয়ে পড়িছে নেকি? যে অসম চুক্তির ৬ নং দফার জড়িয়ে সাংবিধানিক রক্ষা কবচ প্রদান, সাংবিধানিক রক্ষা কবচর মূল দাবি দুটাই কি? মূল দাবি দুটা হয়েছে যে স্থানীয় নিকম নিগায় বিধানসভা লোকসভার কারণে থলুয়া প্রার্থীর আসন সংরক্ষণ হব লাগে, আর অসমের সরকারি বেসরকারি চাকরি সমূহ সম্পূর্ণ থলুয়া যুবক যুবতীর বাবে সংরক্ষণ লাগে। আর আমি দাবি করে থাকা এই দীর্ঘদিনে বিচারি অহা দাবি যে প্রাসঙ্গিক যুক্তিপূর্ণ সরকারের এই জাননীখনে পুনের সেই কথাটা সূচনা করলে। সরকারের নির্দেশনাটো সাময়িকভাবে বাতিল করিলে যদিও এতিয়াও অব্যাহত আছে প্রতিক্রিয়া। নিউজ ডেস্ক রিপোর্ট এনবি নিউজ। এনবি নিউজ সহজ সরল ভাষাত নবভারতর কথা।